ট্যাবলেটটা সেবন করুন আর মাত্র 30 মিনিট অপেক্ষা করুন। 30 মিনিটের মধ্যেই অন্ত্রের সমস্ত জমা মল বাইরে চলে আসবে। হ্যাঁ বন্ধু, যাদের কোষ্ঠবদ্ধতা আছে এবং জটিল কোষ্ঠকাঠিন্যের কারণে পেট ভালো সাফ হয় না, মল ত্যাগ করতে পারেন না, সবসময় পেটে ভার বোধ, মল ভালো করে পরিষ্কার হচ্ছে না, এরকম অনুভূত হওয়া, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য থেকে ধীরে ধীরে যাদের পাইলস বা অশ্বের রূপ নিচ্ছে তাদের জন্য এই রেমিডিটি চমৎকার কাজ করবে এবং তা মাত্র 30 মিনিটের মধ্যেই কাজ করা শুরু করবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধুমাত্র যদি আপনার পেট পরিষ্কার থাকে, পেট পরিষ্কার করে আপনি মল ত্যাগ করতে পারেন প্রতিদিন, তাহলে 108টি রোগ কখনো আপনাকে ছুঁতে পারবে না। হ্যাঁ বন্ধু, এটি তারাই জানেন যাদের প্রতিদিন ঠিক মতো পেট পরিষ্কার হয় না। কোষ্ঠবদ্ধতার কারণে যাদের দীর্ঘক্ষণ ধরে ওয়াশরুমে বসে থাকার পরও পেট পরিষ্কার না হয়, তারা সারাদিন ভালো করে খেতে পারেন না এবং কোনো কিছু খাওয়ার পরেই তা গ্যাস অ্যাসিডিটিতে রূপ নেয়, তারাই জানেন যে পেট পরিষ্কার হওয়াটা কতটা জরুরি। যাদের এমন সমস্যা রয়েছে তারা ঘুম থেকে উঠে বাসি মুখেই প্রতিদিন সকালে 1 লিটার পর্যন্ত হালকা গরম পানি পান করবেন। এটি বয়স অনুযায়ী, প্রাপ্তবয়স্ক ব্যক্তি 1 লিটার হালকা গরম পানি পান করবেন, আর যাদের বয়স কম তারাও 1 থেকে 3 গ্লাস পর্যন্ত গরম পানি পান করার চেষ্টা করবেন। যদি আপনার এই ধরনের কোনো অন্ত্রের সমস্যা থাকে, পেট ভালো সাফ না হয়, তাহলে এটি আপনাকে অবশ্যই অভ্যাস করে নিতে হবে যে ঘুম থেকে উঠেই আপনি হালকা গরম পানি পান করবেন, আর গরম পানি পান করার পরে হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি করতে থাকবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি বঙ্গাসন করেন। এই বঙ্গাসন আপনি চিত্রে দেখানো পদ্ধতি অনুযায়ী করবেন, মাত্র 10 মিনিট। পানি পান করার আধা ঘন্টা পরে আজকের দেখানো রেমিডিটি আপনাকে সেবন করতে হবে। আর এই রেমিডির সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি আধা ঘন্টার মধ্যেই কাজ করা শুরু করবে। মাত্র আধা ঘন্টা পরই আপনার পেট সাফ হয়ে একদম মল ত্যাগ হবে এবং পেটে জমা সমস্ত গ্যাস অ্যাসিডিটিও দূর হয়ে যাবে। আপনার পেটের ভেতরে যে অস্বস্তি ছিল, ভার বোধ ছিল, ক্ষুধা মন্দা ছিল, ভালো করে খাবার খেতে পারছিলেন না, অরুচি, বমি বমি ভাব, মাথা ঘোরা, এই সমস্ত উপসর্গ একেবারে দূর করতে পারবেন। তাহলে চলুন বন্ধু, এখন আমরা জানবো যে এই রেমিডি কি পদ্ধতিতে প্রস্তুত করতে হবে, কোন বয়সের মানুষ কোন মাত্রায় এটি সেবন করবেন। 1 গ্লাস পরিমাণ অর্থাৎ 250 মিলিলিটার পরিমাণ পানি নিতে হবে। এই পানির মধ্যে আমরা 1 চামচ বরাবর মিশিয়ে নেব মৌরি দানা। এই মৌরি বা গুয়া মৌরি অথবা ফেনেল অনেকেই একে চিনেন এবং এটি মশলা হিসেবে খেয়েও থাকেন, কিন্তু এটি পেটের যে কোনো রোগ দূর করতে চমৎকার কাজ করে, কারণ এটি উচ্চ ফাইবার যুক্ত এবং এতে এমন কিছু খনিজ উপাদান রয়েছে যা পেট সাফ করার পাশাপাশি আপনার দেহের আরও বেশ কিছু রোগ একেবারে দূর করতে পারবে। এটি দৃষ্টিশক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং চোখের যে কোনো জটিলতাকে খুব দ্রুত দূর করতে পারে। তো বন্ধু, 1 চামচ বরাবর মৌরিদানা এই পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবং খুব হালকা আঁচে একে ফুটিয়ে নিতে হবে। যদি আপনি স্টিলের গ্লাসে না নেন, তাহলে অবশ্যই যে কোনো স্টিল বা তামার পাত্রে এই মৌরিদানার পানি আপনাকে ফুটিয়ে নিতে হবে। খুব ধীর আঁচে ফোটাতে হবে এবং 8 থেকে 10 মিনিট ঢেকে দিয়ে ফুটিয়ে নিতে হবে। এতক্ষণ ফোটানোর কারণে মৌরির সমস্ত গুণাগুণ এই পানির সঙ্গে মিশে যাবে। তারপরে আপনি মৌরি থেকে পানিকে আলাদা করে নিন, অর্থাৎ ভালো করে ছেঁকে নিন। এখন এই মৌরি পানির সাথে আমাদের মিশিয়ে নিতে হবে 1/2 থেকে 1 চামচ পর্যন্ত ক্যাস্টর অয়েল। অর্থাৎ আপনার বয়স, রোগের তীব্রতা,
উচ্চতা, ওজন ইত্যাদি অনুযায়ী আপনাকে বুঝে এই ক্যাস্টর অয়েলটা মেশাতে হবে। যদি আপনি একজন পূর্ণ বয়স্ক মানুষ হয়ে থাকেন, ওজন 60 কেজির বেশি হয়ে থাকে, তাহলে আপনি 1 চা চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিতে পারবেন। আর বয়স যদি কম হয়ে থাকে, ওজন 60-এর নিচে হয়ে থাকে এবং আপনার রোগের তীব্রতাও যদি কম হয়ে থাকে, তাহলে আপনি 1/2 থেকে 1/4 চামচ পর্যন্ত ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। এই ক্যাস্টর অয়েল বা রেডি তেল অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ সমৃদ্ধ এবং এটি শরীরের যে কোনো প্রদাহ বা জ্বালা পোড়াকে দূর করতে পারে, জীবাণুর সংক্রমণ রোধ করতে পারে এবং সবচেয়ে দ্রুত কাজ করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে। দেহের জন্য ক্যাস্টর অয়েল আরেকটি কাজ করে, তা হলো এটি অস্টিও আর্থ্রাইটিস অর্থাৎ যে কোনো বাত ব্যথা বা হাড় জয়েন্টের ব্যথাকেও দূর করতে পারে। এছাড়া ক্যাস্টর অয়েল ত্বকে ব্যবহার করলে বহু উপকারিতা পাওয়া যায় এবং ক্যাস্টর অয়েল চুলেও ব্যবহার করা হয়। কিন্তু বন্ধু, ক্যাস্টর অয়েল খেলে আপনার এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা অতি দ্রুত বিদায় নেবে। এবারে আমরা এর জন্য তৃতীয় আরেকটি উপাদানও মিশিয়ে নেব, আর তা হলো লেবুর রস। যে কোনো লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ এতে মিশিয়ে নিন। বন্ধু, এই রেমিডিতে কিন্তু আপনাকে লেবুর রস অবশ্যই মিশিয়ে নিতে হবে। যারা বলেন যে লেবু খেলে গ্যাস অ্যাসিডিটি হয়, তো হবে না। যদি আপনি এই ক্যাস্টর অয়েল এবং মৌরি পানি সহ লেবুর রস একসাথে মিশিয়ে খান। এবারে আমরা শেষ উপাদানটি মিশিয়ে নেব, আর তা হলো বিট লবণ। বিট লবণ গুঁড়ো করে নিতে হবে এবং তা 1 চিমটি পরিমাণ অর্থাৎ 1 চুটকি পরিমাণ আপনাকে মিশিয়ে নিতে হবে। এটি যেমন এই রেমিডির স্বাদ বাড়াবে, তেমনি একই সাথে গ্যাস অ্যাসিডিটিও প্রতিরোধ করবে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা মোকাবেলায়ও এই বিট লবণ খুব ভালো কাজ করে। রেমিডিটি প্রস্তুত হয়ে গেছে। শুধুমাত্র খেয়াল রাখবেন বন্ধু, এই রেমিডিটি তৈরি করতে করতে যেন ঠান্ডা না হয়ে যায়, মানে আপনি যখন সেবন করবেন তখন যেন হালকা গরম থাকে। কিন্তু বন্ধু, এক্ষেত্রে রেমিডি একবার ঠান্ডা হয়ে গেলে তা দ্বিতীয়বার গরম করে আপনি আর সেবন করবেন না। এটি যখনই আপনি মৌরির সাথে ক্যাস্টর অয়েল মেশাবেন তখনই আর এটি দ্বিতীয়বার গরম করা যাবে না। বন্ধু, এই রেমিডিটি আপনি অবশ্যই সকালবেলায় হালকা গরম পানি পানের পর যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতেই সেবন করবেন। যাদের বয়স 18-এর নিচে তারা অর্ধেক পরিমাণ সেবন করতে পারেন এবং আপনি চাইলে সব ধরনের উপাদান অর্ধেক করে দিয়েও তৈরি করতে পারেন। ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই যে কোনো অন্ত্রের জটিলতা, কোষ্ঠবদ্ধতা, গ্যাস অ্যাসিডিটি দূর করতে এই রেমিডিটি সঠিক নিয়মে সেবন করতে পারেন। আর হালকা গরম পানি পান করার কী কী উপকার রয়েছে তা জানতে ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্কটি ফলো করতে পারেন, তাহলেই পানি পানের আশ্চর্য গুণ দেখে আপনি নিজেই চমকে উঠবেন। বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটির বেশি বেশি শেয়ার অবশ্যই করবেন, সেই সঙ্গে একটি লাইক দেবেন। কোনো ধরনের কোনো প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।